সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যম স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা হয়েছে স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম প্রফেসর ডক্টর মুজিবুর রহমান সহ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন এ সময় কনসুলেটের পক্ষ থেকে নিজস্ব জায়গায় স্কুল ক্যাম্পাস নির্মাণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরে আই জি এস সি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন কনসাল জেনারেল